এসো সবাই, আপনারা সবাই বসুন। ইন্টারপোলের মাধ্যমে একটা বিশেষ নিউজ পেয়ে আপনাদের প্রত্যেককে এই জরুরি মিটিংয়ে ডাকা হয়েছে। নিউজটা কি জানতে পারি স্যার? অবশ্যই। এর নাম ওসমান, একসময় বাংলাদেশেই ছিল, এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মনামে ইন্টারন্যাশনাল মাফিয়া দলের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে। কখনো প্রফেশনাল কিলার, কখনো ড্রাগস বিজনেসম্যান হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন দেশে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছে। এই কিছুদিন আগে হংকং এর মাফিয়া ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন বলে ঘোষণা করেছে। মিস্টার লুইসকে খুন করার দৃশ্যটা ওয়েবসাইটে কারো মাধ্যমে প্রচার হবার পর হংকং পুলিশের নজর এড়াতে আবার বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছে। মিস্টার লুইসের হত্যার দৃশ্যটা আপনারা দেখুন। Don. No, I am Don. Oh, you stop! I? No, no. I have said that I am Don. No, no, no! I am Don! Oh, you shut up! I am Don, one and only Don. Move. ইন্টারপোলের ইনফরমেশন সত্য হলে ওসমান যে কোনো সময় বাংলাদেশে ল্যান্ড করবে, তাই আমাদেরকে বিশেষ নজরদারি রাখতে হবে। স্যার, শুধু কি ওসমানের বাংলাদেশে ল্যান্ড করা নিয়ে আমাদের এয়ারপোর্টে নজরদারি রাখতে হবে, না একই সাথে বাংলাদেশের বিশেষ কোনো ব্যক্তির উপরও নজরদারি রাখতে হবে? ভালো প্রশ্ন। তাহলে যার প্রতি বিশেষ নজর দিতে হবে সে হলো কিং খান, ডন নাম্বার ওয়ান। স্যার, যতদূর আমাদের কাছে অর্থাৎ পুলিশ ফাইলে কিং খান সম্পর্কে রিপোর্ট আছে, তাতে কিং খান ড্রাগস বিজনেস এবং প্রফেশনাল মার্ডার এই দুটোর একটাকেও সমর্থন করে না। 100-তে 100 ভাগ সত্যি। আর এই সত্যিটার জন্যই ওসমান সর্বপ্রথম কিং খানকে হাত করার চেষ্টা চালাবে, তাই ওসমানের প্রথম টার্গেটই হবে কিং খান। কি হলো, শুধু নাড়াচাড়া করছিস কেন? খেয়ে নে। 3-স্টার 5-স্টার কোনো হোটেলের খাবারই আর ভালো লাগে না, একই রকম মনে হয়, আলাদা কোনো টেস্টই মনে হয় না। আচ্ছা, তুমি বলতে পারো তোমার মার হাতের শেষ রান্নাটা কত বছর আগে খেয়েছিলে? খেয়ে নে বাবা, শরীরের যে অবস্থা তাতে মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তুমি এমন কথা বলো না মা, তুমি আমার জন্য 1000 বছর বেঁচে থাকবে, 1000 বছর। রাজা বাবা আমার, সেই 15 বছর আগে আমার তো মার মুখই মনেনি, তাই আপনজনের হাতে রান্না খেতে আমার খুব ইচ্ছে করছে। তাহলে তো আমাকেই রান্না করতে হবে। রহমত দাদু, তুমি কিছু বলো। আহা, বলো না, আমি কি বোঝাতে চাইছি? রহমত দাদু বলো তো, ও কি বলতে চাইছে? তোমাকে বিয়ে করতে বলছে। বিয়ে আমাকে? কেন, এতে অবাক হবার কি আছে? তুমি কি মঙ্গল গ্রহে কেউ?
এই পৃথিবীর মানুষ। তোমার মতো বয়সে সবাই বিয়ে করে। রানা কিন্তু ঠিক কথাই বলেছে। তাছাড়া আমারও তো বয়স হয়েছে, আর কতদিন? বিয়ে বললেই কি বিয়ে করা যায়? মেয়ে খুঁজতে হবে না? তুমি শুধু তোমার পছন্দের কথাটা বলো, হারিকেন জ্বালিয়ে খুঁজে বের করার দায়িত্ব আমার। নাম্বার ওয়ান, মেয়েটার মধ্যে সামাজিক দায়িত্ববোধ থাকতে হবে। নাম্বার টু, এমন একটা মেয়ে হবে যে মেয়ে আমাদের দুজনকে শাসন করবে, আদর করবে। ওকে রহমান দাদু, তুমি কিন্তু সাক্ষী রইলে, ও যে মেয়ের কথা বলছে সে মেয়েই আমি খুঁজে বের করব। ভাই, আপনারা দয়া করে অ্যাম্বুলেন্সটা একটু বেরিয়ে যেতে দিন, আমার স্বামীর হার্ট অ্যাটাক হয়েছে, মারা যেতে পারে। আমাকে না বলে ট্রাফিককে বলি। দেখুন ভাই, একটু চেষ্টা করে দেখুন না ভাই। আরে কোথায় যাচ্ছ? দেখি না, ওনার কোনো উপকার করতে পারি কি না? যে জ্যাম ট্রাফিক সরাতে পারছে না, সেখানে তুমি কি করবে? আরে যদি ভদ্র মহিলা স্বামীর কিছু হয়ে যায়? আরে এটাই আমাদের ট্রাফিক সিস্টেমের ট্র্যাজেডি। বসো তো, বসো। ভাই অ্যাম্বুলেন্সটা একটু বের হতে দিন না ভাই, একটু বের। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, একটু দয়া করুন। অবাক লাগছে, কারো কোনো সহানুভূতি নেই, অথচ মুখে বলে মানুষ মানুষের জন্য। কথাটা নিশ্চয়ই কোনো টিভি চ্যানেলের ক্যামেরার সামনে কোনো টক শোতে কোনো সেলিব্রিটিকে বলতে শুনেছেন। একদম মিথ্যে কথা, টিভি চ্যানেলের তো অভাব নেই, টক শোর অভাব নেই, তাই চান্স পেয়ে নিজেকে হাইলাইটস করতে চায়। আপনি দাঁড়ান, দেখি আমি কিছু করতে পারি কি না। আচ্ছা, আপনারা সবাইকে অ্যাম্বুলেন্সটাকে একটু বেরিয়ে যেতে দিতে পারেন না? কিভাবে বেরিয়ে যেতে দেব বলুন? ডাইনে বামে 1000 জায়গার বেশি 2000 জায়গাও খালি নেই। নাম তো দেখি কিছু করা যায় কিনা। আহা, তুমি যা বলবে ওই মেয়েটাও তাই বলছে। আচ্ছা ভাই, কোনো ভাবেই কি অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া যায় না? আপনারা কি মানুষ? এই যে ম্যাডাম শুনুন, মানুষ না বলেই তো এই গরমে 30 মিনিট আটকে আছি, ট্রাফিকরা আমাদের মানুষই মনে করে না। তারপরও বলবো, এই অবস্থাটা আপনাদের কারো আপনজনের হলে কি চেষ্টা করতেন না? মেয়েটা কিন্তু সামাজিক দায়িত্ববোধ প্রমাণ করছে। ঠিক আছে, তুমিও নেমে দেখো কিছু করতে পারো কিনা। নেমেই দেখি। কি যে করি, প্লিজ এটা একটু দিন না। আপনারা 1 মিনিটের জন্য আমার কথা শুনুন, আমি ডন নাম্বার 1 এর কাছের মানুষ বলছি। ডন নাম্বার 1 এইমাত্র আমাকে ফোন করে বলেছে এই বিশাল জ্যামের মধ্যে যে কোনো একটা গাড়িতে বোমা রাখা আছে, আর বোমা ব্লাস্ট হলেই শত শত লোক মারা যাবে, অনেক গাড়ি ধ্বংস হবে। তাই 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের গাড়ি নিয়ে নিরাপদ স্থানে চলে যান। এ দেখছি সত্যি সত্যি তোমার নাম ভাঙিয়ে জ্যাম ছুটিয়ে দিল। ললিতা, তোকে কেউ চিনল না। হা করে তাকে কি দেখছে? আমি ছাড়া তো এখানে অন্য কেউ নেই। দেখাচ্ছি। এই হা করে কাকে দেখছো? দেখার জিনিস তো এই মুহূর্তে একজনই, তোমাকে দেখছে। কেন? আমি রসগোল্লা, অমৃত না রসমালাই, কোনটা বলবো? আচ্ছা, আবার আরেকজনের কাছে শোনা হচ্ছে। শোনো, অল্প পানির মাছের মতো লাফালাফি করো না, কানে শোনোনি? আমি কার কাছের মানুষ? শুধুমাত্র মোবাইলে একটা ফোন করব, ব্যাস। এসে এমন মার মারবে চোখে, আমার চেহারাটা আউট অফ ফোকাস মনে হবে। গাড়িটার টাইম কেন আছে বলতে হবে? একদম পারফেক্ট টাইমিং করে গেল। শোনো, তোমার বুকের ভেতর আমাকে পেয়েছো বলে আবার স্বপ্ন দেখা শুরু করো না। আমাকে নিয়ে একবার ভুল করে স্বপ্ন দেখেছো তো,
জন নাম্বার ওয়ান কে বলে দেবো, ব্যাস তোমার ওই স্বপ্ন দেখার চোখ দুটো নিজের হাতে অন্ধ করে দেবে। ইয়েস, আমি বুঝতে পারছি তুমি সব চাপা মারছো। এই 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 কি বলতে চাও তুমি? চাপা মারছি আমি? চাপা মারছি? হ্যাঁ, কারণ আমরা শুনেছি ডন নাম্বার ওয়ান কোনো মেয়েকেই পাত্তা দেয় না, সব মেয়েরে ওকে দেখে ভয় পায়। কেন ভয় পাবে কেন? ও দেখতে নাকি বাঘের মতো। বাঘের মতো? আমি ওই বাঘকে বিড়াল বানিয়ে আমার পেছন পেছন কম করে 30 দিন মিউ মিউ করে ঘুরিয়েছি। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা তারপর? তার আর পর নেই। কেন কেন? শুকনো মুখে অনেক কথা বলেছি, পকেটে টাকা আছে, টাকা থাকলে কোনো ফাস্ট ফুডের দোকানে চলো, টাকা খরচ করে গল্প শুনলে মজাটা বেশি মনে হবে। তুমি না আসলে ট্যালেন্ট। এখন যদি বলি থাক গল্পটা শুনবো না, তাহলে বলবে পকেটে টাকা নেই। মাইক্রো, কাম অন, কাম অন প্লিজ। চলো লিখুন সিরিয়াল নাম্বার 39 45 57 69 82 95 100। এতগুলো আইটেম ডন নাম্বার ওয়ানের কাছের মানুষ বলে কথা, ভবিষ্যতে আমাদের কোনো প্রয়োজন হতে পারে, আর সেই দিন তুমি যাতে করে আমাদের হয়ে সুপারিশ করে দাও সেই জন্য অবশ্যই বলে দেব, আর আমি বললে কাজটাও হয়ে যাবে। তাহলে তো তোমার সাথে সম্পর্কটা প্রেম পর্যন্ত। একটা মিথ্যার জন্য এখন দেখছি 10টা মিথ্যা বলতে হবে। ইয়ে বলো না, প্রথম দেখাটা কোথায় হয়েছিল? শেখ, মজার ঘটনা, প্রথম দেখা হয়েছিল কোনো এক শপিং সেন্টারে, তাও আবার সিঙ্গাপুর না হয় ব্যাংকক। মিথ্যে বলবো না, ব্যাংকক। প্রথম দেখাতেই হা করে কম করে 5 মিনিট আমার দিকে তাকিয়েছিল, চোখের পলকই পড়ে না। এরপর থেকে যতক্ষণ আমি শপিং করেছি ততক্ষণ আমার পেছন পেছন ঘুর ঘুর করে ঘুরতে শুরু করে দিল। একদম মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? কেন কি মনে করো আমি মিথ্যে বলছি? দাঁড়াও দেখাচ্ছি মজা, এক্ষুনি ফোন করব। না না ফোন করতে হবে না, ও সব কিছুতেই সবাইকে অবিশ্বাস করে, আমি কিন্তু বিশ্বাস করেছি। যাক সময় মতো থামিয়ে দিয়েছে। এরপর নিশ্চয়ই আরো দেখা আরো কথা, সব শেষে বলেই ফেললো আমি তোমাকে ভালোবাসি। একদম ঠিক কথা, জ্যোতিষবিদ্যা জানা আছে নাকি? একটু একটু জানি, তবে যতটুকু বলি ঠিক ঠিক। তুমিও দেখছি ভালোই চাপা মারতে পারো, চালিয়ে যাও, দেখি কে বেশি পারে, আমি না তুমি। তারপর তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা বের করার জন্য সে কি চাপাচাপি, তাই না? তারপর তো তুমি বলেই ফেললে আমি তোমাকে ভালোবাসি। কি করব বলো, এক সময় মায়া ধরিয়ে দিল, তাই অনেকটা বাধ্য হয়ে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি। এইভাবেই তো ডন নাম্বার ওয়ানও আমার মুখে আমি তোমাকে ভালোবাসি কথাটা শুনে সুবহানাল্লাহ বলেছিল। ডন নাম্বার ওয়ান নামটা জানা না হলেও পেছন কিন্তু ছাড়বো না। নাম আমার ললিতা। দারুণ নাম, নামের মধ্যেই একটা রসালো রোমান্টিক গন্ধ আছে। ডন নাম্বার ওয়ানের সাথে বিয়েতে আমাদেরকে কিন্তু দাওয়াত করতেই হবে, ভয় নেই, খালি হাতে যাব না। কিছু মনে করবেন না ম্যাম, কোন ডন নাম্বার ওয়ানের বিয়ের কথা বলছিলেন? আপনি কোন দেশ থেকে এসেছেন? বাংলাদেশে তো ডন নাম্বার ওয়ান একজনই। সরি ভুল হয়েছে, তো বিয়েটা কার সাথে হচ্ছে? আমার সাথে, কেন আপনার আপত্তি আছে নাকি? কি যে বলেন ম্যাম, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। এ দেখছি ম্যাম বলা শুরু করে দিল। ম্যাম আমার জন্য একটু উপকার করবেন? বলতেও সাহস পাচ্ছি না, তবু বলছি, আমার 5 কোটি টাকার একটা হাউজিং প্রজেক্ট বাহাদুর রংবাজ নামে একজন দখল করে রেখেছে। তা আমি কি করব? ডন নাম্বার ওয়ান কে বলে যদি প্রজেক্টটা উদ্ধার করে দিতেন ম্যাম। আপনি ডন নাম্বার ওয়ান কে কি মনে করেন, ছোট কিছু? তওবা তওবা, ডন নাম্বার ওয়ান কে ছোট কিছু মনে করব, পাগল হয়েছেন? কথাটা সরাসরি বলারও সাহস নেই, তাই আপনি যদি বলে কাজটা করিয়ে দেন তাহলে বলার জন্যই বিয়ের খরচ হিসাবে লাখ 20 টাকা না হয়। 20 লাখ টাকা?
5,00,000 টাকা অ্যাডভান্স। জানতাম না তো আপনার সাথে দেখা হবে ম্যাম। বাসার ঠিকানাটা দিন, কাজটা হয়ে গেলে বাকিটা পৌঁছে দেব। হাত ছাড়া করা ঠিক হবে না, তবুও একটু ভাব দেখাতে হবে। ও যদি রাজি না হয় তাহলে কিন্তু ফেরত দিয়ে দেব। ঠিকানাটা নিন, 32/7 লেক রোড, কলাবাগান। তোমরা কিন্তু সাক্ষী রইলে, আমি কিন্তু টাকাগুলো নিতে চাইনি, তাই না? কাজটা না করে দিলে প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই কিছু বললে তুমি? আমার টাকাগুলো নেওয়া মনে হয় ঠিক হলো না। কেন ঠিক হবে না? ভালোবাসার মানুষ বলে কথা। তাছাড়া তুমি বললে তোমার বয়ফ্রেন্ড ঠিকই কাজটা করে দেবে। এইভাবে জলজন্ত মিথ্যে কথা বলে 5,00,000 টাকা নিয়ে এলি? তুই যে ডন নম্বর 1 এর সাথে প্রেমের সম্পর্কের কথা বলে আসলি, ওকে চোখে দেখেছিস কোনোদিন? একবার ভেবেছিস আজ এই মিথ্যে কথা বলার জন্য কাল কি হতে পারে? কালকেরটা কাল ভাববো। দাদি, সত্যি কথা বলতে কি, লোভটা সামাল দিতে পারলাম না। বিশেষ করে এই ছোট ছোট মুখগুলোর জন্য মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে ওদের মুখে কি তুলে দিতে পারি বলো? টাকাটা পেলাম, ওদের জন্য চাইনিজ থেকে খাবার নিয়ে এলাম। দেখো দাদি, ওরা কি মনের আনন্দে খাচ্ছে। দাদি, আর কেউ না জানো, তুমি তো জানো, ওদের প্রতি আমার কেন এত দুর্বলতা, কেন এত ভালোবাসা। আমিও একদিন ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছিলাম। তুমি আমার রক্তের কে, কেউ না। তবুও সেদিন আমাকে তুমি বুকে তুলে নিয়েছিলে। মনে করো আমার সেই ছোটবেলাটাই আমি ওদের মধ্যে খুঁজে বেড়াই। তাই বলছি, কাল কি হবে তা ভেবে ভয় পাবে না। ওদেরকে একটু খুশিতে রাখার জন্য, একটা মিথ্যেকে ঢাকার জন্য দরকার হলে 10টা মিথ্যে বলবো। তোমার সামনে তোমাকে নিয়ে একের পর এক মিথ্যে কথা বললো, আর তুমি কিছুই বললে না। এই জন্য কিছু বলিনি, প্রথমত আমার নাম বলে একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে, দ্বিতীয়ত ওকে আমার খুব ভালো লেগেছে। জানো দাদু, মুখের সামনে আঙুল তুলে কথা বলেছে, বোঝো না? যার নাম ভাঙিয়ে কথা বলছে তাকে ডন নাম্বার 1 এর ভয় দেখাচ্ছে। তাহলে আর কি, এবার যাও প্রজেক্টটা উদ্ধার করে দাও। তুমি না বললেও কাজটা করে দিতে হবে, নইলে নামের বদনাম হবে না। নামের বদনাম ঘোচাতে গিয়ে আবার কেউ যেন তোমাকে চিনতে পেরে বলে না বসে, তুমি ছোটখাটো রংবাজি করছো। তুমি নিশ্চিত থেকো দাদু, কেউ চিনবে না। চল তো দেখি কোন থানার পুলিশ এলো। এখানে আহত হয়েছে কারা? মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। তোমরা ভুল জায়গায় আইছো। নো, ওরা ঠিক জায়গাতেই এসেছে। তোমরা একটু অ্যাডভান্স এসেছ, তাই অপেক্ষা করতে হবে, তবে বেশি সময় লাগবে না। এই তুই কে রে? তোদের মতো গুন্ডাদের উচ্ছেদ করার বুলডোজার। তোরা নাকি অনেক বড় গুন্ডা মাস্তান, এই হাউজিং প্রজেক্ট দখল করে রেখেছিস, তাই আমি এসেছি তোদেরকে উচ্ছেদ করে যার প্রজেক্টটাকে ফিরিয়ে দিতে। একটা হাত তো গলার সাথে ঝুলিয়েই রেখেছিস, বাকি হাতটা গলার সাথে ঝুলাতে না চাইলে মায়ের কোলে ফিরে যা। তোরা যে শ্রেণীর গুন্ডা জেনেছি তাতে মনে করলাম দু হাতে মারাটা ঠিক হবে না, একটা হাতই যথেষ্ট। Ah!
তোমরা একটু দাঁড়াও, আমার পেটের ভেতর কেমন যেন মোচড় মারলো। দাঁড়াও, আল্লাহ আল্লাহ। দাদি, আরে ললিতা, এই তোর কি হয়েছে? এখানে ওখানে লুকাচ্ছিস কেন? ও দাদি, এসে গেছে, এখন কি হবে? কি হবে মানে? কে এসে গেছে? যার কাছ থেকে মিথ্যা চাপা মেরে 5 লাখ টাকা এনেছিলাম সে। কেন? কাল তো বলেছিলি একটা মিথ্যের জন্য 10টা মিথ্যা কথা বলবি। দাদি গো, আমি পর্দার পেছনে লুকালাম, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে আমি নেই, আর আমি কখন ফিরবো সেটাও তুমি জানো না। আজকের দিনটা বাঁচলে কালকের কথা কাল ভাববো। না না না, আমি মিথ্যে বলতে পারবো না। দাদি প্লিজ, দাদি আমার সোনামণি, আমার লক্ষ্মী, দাদিটা, দাদি তুমি ম্যানেজ করো। শুনুন, ভিতরে কি কেউ আছেন? জি, ললিতা ম্যামকে একটু ডেকে দিন না। ললিতা? হ্যাঁ, ললিতা তো বাড়িতে নেই, কখন আসবে তাও জানি না, এলে কিছু বলবো? আমার একটা কাজ ডন নাম্বার 1 কে দিয়ে করিয়ে দিতে বলেছিলাম, কাজটা হয়ে গেছে, তাই বাকি টাকাগুলো দিতে এসেছি। কাজ হয়ে গেছে, বাকি টাকা দিতে এসেছে? এই দাঁড়ান দাঁড়ান, এই তো আমি। উনি যে বললেন, আর বলবেন না, বয়স হয়েছে তো সবকিছু মনে রাখতে পারে না, কালকের কথাটা মনে করে আজই বলে ফেলেছে। ও, তা ওই রুমের পর্দার আড়ালে আপনি কি করছিলেন? চোর। চোর? দিনে দুপুরে চোর? আরে সত্যিকারের চোর না, বাচ্চাদের সাথে চোর পুলিশ খেলছিলাম। ও আচ্ছা, এই এই নিন আপনার বাকি টাকা, কিছু করলে গুনে নিতে পারেন। না না, গুনতে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমন করে বলছেন কেন? আপনি বিপদে পড়েছিলেন, আমি সামান্য উপকার করেছি। এভাবে কেউ করে না, আপনিই করলেন। চলি, যদি কিছু মনে না করেন তাহলে এক কাপ কফি। আজ না, অন্য কোনো দিন। চলি, আসসালামু আলাইকুম। ই দাদি গো, এটা কি হলো? মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। হ্যালো, কে? যার সাথে তোমার সম্পর্ক আছে জানিয়ে টাকা নিয়েছো কাজ করিয়ে দেবার জন্য, আমি সেই। তুমি ডন নাম্বার 1? ইয়েস। টাকাগুলো পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি। ভয় নেই, ভাগ দিতে হবে না, তবে একটা একটা কি? আরে বললাম না, একটা। কিস? কিস? ইয়েস, কিস। ললিতা স্বপ্নপুরী নামে একটা শপিং সেন্টারে কাজ করে। আমি শপিং সেন্টারের মালিকের সঙ্গে কথা বলতে চাই। ললিতা, তোমার ভালোবাসা সুন্দর হোক। ভালোবাসা? এই নাও দলিল, আজ থেকেই স্বপ্নপুরীর মালিক তুমি। তোমার ভালোবাসার মানুষ ডন নাম্বার 1 তোমার জন্য উপহার হিসাবে এটা কিনে দিয়েছে। তুমি
ম্যাডাম, আমি গত পরশু আপনাকে আমারই মতো একজন মনে করে খারাপ ব্যবহার করেছি, তাই হাত জোর করে বলছি আমাকে তাড়িয়ে দেবেন না। কাজ যদি কেড়ে নেন তাহলে আমার অসুস্থ মায়ের ওষুধ কিনা বন্ধ হয়ে যাবে। চাকরি যেমন ছিল তেমনই থাকবে। তোমরা সবাই শোনো, আমি ললিতা তোমাদের প্রত্যেকের কাছে সেই আগের ললিতা হয়ে থাকতে চাই, সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই। তাই যে আমাকে ম্যাডাম বলবে আমি বলছি, তার চাকরি থাকবে না। কিন্তু আরেকটি ঘোষণা, আজ থেকে আমি তোমাদের মালিক হিসেবে নয়, তোমাদের ললিতা হয়ে প্রত্যেকের বেতন 3000 করে বাড়িয়ে দিলাম। ললিতা আপু, ললিতা আপু, জিন্দাবাদ, জিন্দাবাদ। থামো, আমি তোমাদের আপা, তার মানে তোমরা সবাই 16 বছরের ছুরি আর আমি 20 বছরের বুড়ি। এই ললিতার সাথে ডন নাম্বার 1 প্রেম করে। ললিতা ওইদিকে চল, তোর কাছে মজা করে তোর প্রেমের গল্পটা শুনবো। চল না। তোদের প্রথম দেখাটা কোথায় হয়েছিল? প্রথম দেখাটা হয়েছিল বৈশাখী মেলায়, সিনেমার মতো দৃশ্য। ধাক্কা খেয়ে বুকের ভিতরে পড়লাম, তারপর নিজেই আমাকে তার পরিচয় বলল, ডন নাম্বার 1। আমি একটু ভাবলাম কেন বলবে না বল, আমিও যদি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেই তাহলে সুন্দরী নাম্বার 1 হতে কতক্ষণ। সত্যি করে বলতো, পরিচয় পাবার পর তোর হাত পা কাঁপেনি? শুনেছি দন্দের চেহারা নাকি দেখতে বাঘের মতো হয়। কার কাছে কি হয় জানি না, প্রথম পরিচয়ের পর থেকে আমি ওকে মেচি বিড়াল বানিয়ে দিয়েছি। চাপা মেরে মেচি বিড়াল বানিয়ে দিল? সত্যি বলছিস, আমার মনটা পাবার জন্য সে কি মেচি বিড়ালের মতো ঘোরাঘুরি। দিনে যেহেতু এখানে চাকরি করতাম তাই বেশি কথা বলার চান্স পাইনি, কিন্তু রাত 10টা বাজলেই মোবাইলে রিং বেজে উঠত। তারপর কম করে 3 ঘন্টা এত কি বলতো? বলতো, তুমি আমার জান, আমার প্রাণের প্রিয়া, প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি, একবার বলো ভালোবাসি। তুমি এই, তোর পরিচিত নাকি? এই ওকে ডন নাম্বার 1, তোর না ডন নাম্বার 1 সম্পর্কে কোনো ধারণাই নেই। ওর সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছিল। তা তুমি কি মনে করে? এই যে এইগুলো কিনতে, ভালোই হলো। তোমার মতো চেনা জানা সেলস গার্ল যখন আছে তখন না হয় মাঝে মধ্যে এখানেই আসবো। এই, তোমাকে কে বলেছে আমি সেলস গার্ল? আমি স্বপ্নপুরীর মালিক। ছন্দা, ওর ব্যাগগুলো কেড়ে নে। আচ্ছা, ওর কাছে আমি কিছুই বিক্রি করব না। কাজটা কি ঠিক হলো? একটা কথাও বলবে না, বেঁধে রেখে ডন নাম্বার 1 কে খবর দেব। কোথায় ডন আর কোথায় আমি, এইটুকু বুঝলেই ভালো। এখন যাও। ঠিক আছে। একটা কথা বলি, ওকে আমি তো এই প্রথম দেখলাম, তবে চোখ দেখে মনে হলো ও তোর সাথে প্রেম করতে চায়। চাইলে চায়, আমি তো আর চাই না। আমার প্রেম এখন শুধু একজনের জন্য, সে হলো ডন নাম্বার 1। না না না, ডন নাম্বার 1 মনে করবে ললিতা ধান্দাবাজি শুরু করে দিয়েছে। আমি আবার কার সাথে ধান্দা করলাম? আরে আপনি কখন এলেন, আবার কি মনে করে? আমার বন্ধু মানুষ, নাম হাসান, ওর জন্য ডন নাম্বার 1 কে বলে একটা কাজ করিয়ে দিতে হবে। খালি হাতে করতে বলবো না, 10-এর চেয়ে বেশি দেব। সত্যি কথা বলতে কি, আমার যখন কোনো টাকা পয়সা ছিল না তখন আমার মায়ের ক্যান্সার হয়। শুধুমাত্র টাকার অভাবে বিনা চিকিৎসায় আমার মা মারা যায়। ওই দিনে আমি মায়ের কবরের মাটি ছুঁয়ে কসম খেয়েছিলাম। মানে হাসপাতালের বিল্ডিং বানানো শেষ, একজন প্রভাবশালী ব্যক্তি
বিনা পুঁজিতে পার্টনার হবার জন্য কিছু সন্ত্রাসী দিয়ে বিল্ডিংটা দখল করে রেখেছে। এখন আপনার একটু সাহায্য পেলে আমি বিল্ডিংটা দখলমুক্ত করে হাসপাতালটা চালু করতে পারি। ললিতা, এবার তুমি সত্যি সত্যি ফেঁসে গেছো। কি ভাবছেন? প্লিজ ম্যাডাম, প্লিজ এই উপকারটুকু করুন। ঠিক আছে, যান, দেখি কি করতে পারি। আশা নিয়ে যাচ্ছি কিন্তু, প্লিজ চলুন। ললিতা, তুই কিন্তু দিনকে দিন বেশি লোভী হয়ে যাচ্ছিস। দাদি, শুনলে না, কাজটা কিন্তু মহৎ, চেষ্টা করে দেখতে দোষ কি? বুঝেছি, কিন্তু তুই কাজটা করাবি কিভাবে? তুই তো তার ঠিকানাই জানিস না। ঠিকানা জানি না তাতে কি, ওই দিন যে ফোন করেছিল তখন আমি নাম্বারটা সেভ করে রেখেছি। সম্পর্কে তোদের বাপ, নাম আমার শাহেনশা। তিন মাসে যে কাজটা কেউ পারে না আমি তিন মিনিটে তা করি। এবার তোরা বল, এমনিতেই বিল্ডিং ছেড়ে দিবি না ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে? তাইলে তুই এই রুস্তম গুন্ডার উপর গুন্ডামি করতে আইসস? হচ্ছে মরবার চাস? নাম ঠিকানা দে, মরার পর লাশটা পাঠাইতে হইব না? ভাই, আমি এই বিল্ডিং এর মালিক, আমাকে একটু হাসপাতালে নেবার ব্যবস্থা করবে? এই মুহূর্তে ডন নাম্বার ওয়ান এর বর্তমান পরিস্থিতি জানার জন্য আমাদের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসানের সাথে কথা বলছি। আপু, তোমার ডন নাম্বার ওয়ান এর খবর? মেহেদী হাসান, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শবনম, আমি শুনতে পাচ্ছি। আপনি এখানে বসো। আপনি কি জানতে পেরেছেন ডন নাম্বার ওয়ান আহত হয়ে কেন হাসপাতালে? আমি যতটুকু জেনেছি তা হলো, ডন নাম্বার ওয়ান এর এই পরিস্থিতির জন্য তার ভালোবাসার মেয়েটি নাকি দায়ী। মেয়েটির কথা রাখতে গিয়ে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘাতে জড়িয়ে যাবার জন্যই ডন নাম্বার ওয়ান এই পরিস্থিতির শিকার হয়েছে। প্লিজ আপনারা কেউ ভিড় করবেন না। আপনারা ভিড় করলে রোগীর ট্রিটমেন্টের অসুবিধা হবে, আপনারা যান প্লিজ। এক্সকিউজ মি, আমরা এখানে যারা আছি প্রত্যেকই ওই মানুষটার কাছে ঋণী। আমাদের বিপদে ওই মানুষটা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই ওই মানুষটাকে মৃত্যুর মুখে রেখে আমরা কি করে চলে যাই বলুন? আচ্ছা, উনি কেমন আছে জানতে পেরেছেন? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি শুনেছি এই অবস্থার জন্য একটি মেয়ে নাকি দায়ী। ওই মেয়েটার জন্য এক একটা হাসপাতাল গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই মেয়েটার সন্ধান পেলে ওকে আমি খুন করতাম। আম্মু চলো না মসজিদে গিয়ে মোনাজাত করে আল্লাহকে বলি
আল্লাহ নিশ্চয় ডন নম্বর ওয়ান কে বাঁচিয়ে দিবে। শুনুন, বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কেউ আমাদের কথা শুনছে না। প্লিজ আপনারা কেউ অনুরোধ করে বলুন সকালে আসতে। ঠিক আছে, চলুন চলুন। শোনো, তোমরা আমাকে সবাই চেনো, আমি বলছি তোমাদের প্রিয় মানুষের অপারেশন হয়ে গেছে, তাই তোমাদের কাছে হাত জোর করে বলছি, তোমরা ভিড় না করে এখন যাও। আমি কথা দিচ্ছি, জ্ঞান ফিরলে আগামীকাল তোমরা সবাই ওকে দেখতে পাবে। ঠিক আছে ঠিক আছে, চলো সবাই চলো চলো। সকালে আসবে, এখন তুমি যাও যাও। আপনারা কেউ একবার আমার সাথে ইমার্জেন্সিতে যাবেন, একটি মেয়েকে দেখে বলবেন মেয়েটি আপনাদের কারো পরিচিত কিনা। কেন, মেয়েটির কি হয়েছে? আমার মনে হয় তার সাথে দেখা করার জন্য সারা রাত বৃষ্টিতে ভেজে ভেজে ঠান্ডা হয়ে গেছে, শরীরে কোনো উত্তাপ নেই। রানা, আমাকে দেখতে এসে সারা রাত বৃষ্টিতে ভিজেছে এমন কোন মেয়ে? ইনজেকশন পুশ করা হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে। দাদি বলো তো, বুকের ভেতর ব্যথা করছে কেন? কি সর্বনাশের কথা, বুকের কোথায় ব্যথা করছে? এইখানে। না না, 1 ইঞ্চি পাশে। মনে হয় ভুল বলেছি দাদি, হৃদয়ের মাঝামাঝি। বুঝেছি। কি বুঝেছ বলো না দাদি, কি বুঝেছ? প্রেম রোগ হয়েছে। প্রেম রোগ কি বলো না দাদি, প্রেম রোগ কি? এই রোগ যখন হয় তখন রাতে ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করতে মন চায়। কি
কিচ্ছু ভালো লাগছে না। ও দাদি, রাতে আমার ঘুম আসে না, শুধু এপাশ ওপাশ করি। বুঝেছি, জোর করে চোখ বন্ধ করলেই যার জন্য প্রেম রোগ হয়েছে বারবার মুখটা চোখের সামনে আসে, তাই না? আবার চোখ বন্ধ করে দেখি। সব মিলে গেছে দাদি, সব মিলে গেছে। তাহলে তো আমি প্রেমে পড়ে গেছি, এখন কি হবে দাদি? যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। তাই? হ্যাঁ গো সোনা। তাহলে আমি যাই। কোথায়? যার প্রেমে পড়েছি তার কাছে। এই ললিতা শোন, বাই। আরে আমার কথা শোন। দাদু, কিছু বুঝতে পারছো? না তো। বেটাকে তোমার নাতবো। ভালো ভালো ভালো, কোনটা? বড়টার। এই চামচা নাম্বার ওয়ান। বলুন, হিরোইন নাম্বার ওয়ান। আমার হিরোটা কোথায়? খুব বেশি দরকার কি? তাই তো মনে হয়। ও, ফলো মি। এই জন্যই তো বলি, কেন মেয়েটার জন্য মরতে বসেছিল। এই, ও এসেছে। কে এসেছে? আহা, বললাম তো ও এসেছে। ও কে? যার প্রেমে পড়েছিস তার গলাটা এইভাবে দুই হাতে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে হবে, আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমার প্রেমে পড়েছি। আমিও। সত্যি? আমার কাছে ড্রাগস বিজনেসম্যানদের একটা নামের লিস্ট তৈরি করা আছে। আজ আপনাদের কল করা হয়েছে। একইভাবে আমি টাইম টু টাইম কল করে সবার সাথেই কথা বলবো, কারণ আমি সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস ছড়িয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করব। সো আপনাদের মতো আরও বিজনেসম্যান আমার প্রয়োজন আছে। আপনারা কেউ কিছু বলতে চান? এনি মোর সে এনিথিং? প্রথম কথা বলতে চাই, আমরা এতদিন আমাদের ড্রাগস বিজনেসটা ক্লোজ করে দিয়ে বসে আছি, সেই দিক থেকে আপনাকে পেয়ে আমরা অবশ্যই খুশি হয়েছি। কিন্তু এই খুশিটা কত দূর সত্যি হবে তা নির্ভর করছে ডন নাম্বার ওয়ান এর উপর। ওই ডন নাম্বার ওয়ানকে হাত করতে না পারলে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে এসেছেন আমার মনে হয় না তা আপনি সাকসেসফুল হতে পারবেন। আমরা শুধুমাত্র ওই ডন নাম্বার ওয়ান এর জন্যই হাত গুটিয়ে বসে আছি। ডন নাম্বার ওয়ান এর চ্যালেঞ্জ ড্রাগ বিজনেস আর প্রফেশনাল কিলার তৈরি, এ দুটোর কোনোটাকেই সেই বাংলার মাটিতে হতে দেবে না। আসলাম, কিং খানকে ফোন লাগা। ওকে ভাই, আমার কাছে খবর এসেছে ওসমান নামের একজন মাফিয়া অলরেডি বাংলাদেশে ল্যান্ড করেছে। ওসমানের উদ্দেশ্য হলো সার্কভুক্ত দেশগুলোতে ড্রাগস বিজনেস করার জন্য
আমাদের দেশটাকে মিডল পয়েন্ট হিসেবে ব্যবহার করা, তাই আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। হ্যালো, কে বলছো? মিস্টার ডন? না, রানা বলছি। মিস্টার ডনকে সেট দিয়ে বলো ইন্টারন্যাশনাল ডন নাম্বার ওয়ান ওসমান ভাই কথা বলবে। ওসমানের কথা বলতে বলতে ও তোমাকে ফোন করেছে, তোমার সাথে কথা বলতে চায়। ইয়েস, স্পিকিং। ওসমান স্পিকিং, ইন্টারন্যাশনাল ডন নাম্বার ওয়ান ওসমান। আমি তোমার সাথে আমার বিজনেস নিয়ে কথা বলতে চাই। তুমি চাইলে আমি আমার BMWটা পাঠিয়ে দেব। ওসমান, তোর মতো অনেক ওসমান আমার সাথে দেখা করতে কম করে 7 দিন আগে একটা গেট পাসের জন্য অপেক্ষা করে। তোর জন্য এইটুকু কনসিডার করতে পারি, তোর গেট পাসটা আমি এক্ষুনি গেটে পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আয়। আসবো তো অবশ্য, তবে তোর জায়গাতে নয়, আমার জায়গাতেও নয়। তোর সাথে আমার দেখা হবে কোনো মিডল পয়েন্ট। ওকে। মনে করেছিলাম আমি একাই স্টাইলিস্ট, এখন দেখছি তুই স্টাইলিস্ট। আমার সম্পর্কে তোর জানার মধ্যে আরো অনেক কিছু ভুল আছে। মোটেও না। তোর জন্ম থেকে শুরু করি। তোর জন্মটা একটা নোংরা বস্তির ঝুপড়িতে। জন্মের পর তোর বাবা মারা যায়। তোর মা তোকে বড় করার জন্য মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে। এক সময় তোর মাও অসুস্থ হয়ে পড়ে। তুই তোর মার ঔষধ কেনার জন্য, তাকে সুস্থ করার জন্য রমজানের দলে যোগ দিস। রমজানের কথা মতো হিরোইনের পোটলা বিক্রি করতে করতে অনেকবার তুই পুলিশের তাড়াও খেয়েছিস। এমনি একদিন পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়া ছালার ব্যাগের মধ্যে একটা পিস্তল খুঁজে পাস। ঠিক ওই দিনই রমজানকে তোর বর্তমানের ডান হাত রানাকে পানিতে চুবাতে দেখে তুই রমজানকে সেই পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলিস। তারপর রমজানের লোকে তাড়া খেয়ে তুই আর রানা আকবর খানের গাড়ির সামনে পড়ে যাস। এরপর তুই রাজা থেকে আকবর খানের ছেলের নামটা নিয়ে কিং হয়ে যাস। শুধু কিং বললে আমার নামটা বলা সম্পূর্ণ হয় না। আমার নাম কিং টন নাম্বার ওয়ান। অবাক লাগছে না? তোর লাইফ হিস্ট্রির বইটা হুবহু বললাম কি করে? এই জন্য বলতে পারলাম, কারণ তোর লাইফ হিস্ট্রির বইটা আমার অফসেট মেশিনে ছাপা হয়েছিল। ওসমান, তুই শুনে শুরুতেই অবাক হবি যে তোর লাইফ স্টোরিটা 2 টাকার একটা কলম দিয়ে আমি বাম হাতে লিখেছিলাম। কারণ একটাই,
অফসেট মেশিনে ছাপানোর কোনো প্রয়োজন আমি মনে করিনি। তুই নিশ্চয়ই স্বীকার করবি, তোর জন্মটাই একটা অন্ধগলিতে। 10 বছর বয়স পর্যন্ত তুই ওই অন্ধগলিতেই বড় হয়েছিস। একসময় অন্ধগলিটা ভেঙে দেবার পর তুই টোকাই ছেলের মতো রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে শুরু করিস। কাগজ কুড়াতে গিয়ে একদিন আমি যে রমজানকে গুলি করে মেরে ফেলেছিলাম, ওই রমজানের সাথেই তোর দেখা হয়ে যায়। রমজান তোকে তার কাছে আশ্রয় দেয়। এরপর টাকার বিনিময়ে মিছিলে মিটিংয়ে ককটেল মারতে মারতেই তোর বড় হওয়া। এখানেই তোর জীবন থেমেছিল না। দেলোয়ার নামের একজন ড্রাগস বিজনেসম্যানকে খুন করে তোরা দুজন ড্রাগস চক্রে ভিড়ে যাস। আর এই ড্রাগস বিজনেস নিয়েই আকবর খানের সঙ্গে রমজানের দ্বন্দ্ব শুরু হয়। আকবর খানের একমাত্র সন্তান কিংকে খুন করা সবই তোর লাইফ স্টোরির মধ্যে পড়ে। শুধুমাত্র এইটুকু জেনেই তুই মনে করেছিস তুই সব জানিস? আরো জানি, পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হংকং পালিয়ে যাওয়া, সেখানে মাফিয়া চক্রে যোগ দেয়া এবং হংকং এর ডন মিস্টার লুইসকে খুন করে নিজেকে ডন ঘোষণা করা, তারপর হংকং পুলিশের তাড়া খেয়ে আবার বাংলাদেশে ফিরে আসা। বাহ বাহ, তুই দেখছি ইন্টারপোলকে হার মানিয়ে দিয়েছিস। ভালো, খুব ভালো। তোর মতো একজন বিচক্ষণ বন্ধুই আমার প্রয়োজন। শোন, তুই যদি আমার হয়ে আমার সাথে হাত মিলিয়ে ড্রাগস ব্যবসা শুরু করে দিস, তাহলে আমি তোকে আরো বড় পজিশনে নিয়ে যাব। তুই শুধু হ্যাঁ কর। হ্যাঁ বলার সাথে সাথে তোর নামে বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে $100 মিলিয়ন জমা করে দেব। এরপর ব্যাংকের সেই অঙ্কটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। শোন ওসমান, আমি সেই কিং যে এই বাংলাদেশটাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। এদেশের মাটি আমার কাছে সোনার চেয়েও দামি, তাই এদেশের মাটিতে আমি কোনো ড্রাগস বিজনেস হতে দেব না। কেন দেবে না? কেন দেব না জানতে চাস? তাহলে শোন, তুই শুধু আমাকে কথা দে বাবা, এই বাংলাদেশের মাটিতে অবৈধ ড্রাগ বিজনেস কাউকে করতে দিবি না, আর প্রফেশনাল কিলারদের কখনো জন্ম হতে দিবি না। আমি তোমাকে কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা। আল্লাহ তোর হেফাজত করবে বাবা। এই পৃথিবীতে এমন কেউ নেই যে কথা আমি আমার বাবাকে দিয়েছি সে কথাটা মিথ্যে করে দিতে পারে। তাই তুই যত লোভ দেখিয়ে আমাকে তোর বন্ধু বানানোর প্রস্তাব দিস না কেন, আমাকে তুই আমার উদ্দেশ্য থেকে এক চুলও নড়াতে পারবি না। শুধু তুই কেন, তোর মতো 10টা ওসমান শক্তি ক্ষমতা লোভ কোনোটা দেখিয়েই আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না। তাই তোকে বলছি, তুই এই বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও চলে যা, নইলে আমার হাতেই তোকে মরতে হবে। ডোন্ট শাউট, গলা নিচু করে কথা বল। মনে রাখিস, আমি যা বলি তাই করি, বিকজ আই এম কিং ডন নাম্বার ওয়ান। পুলিশ জানে কিং খান ড্রাগস কে ঘৃণা করে, যারা ড্রাগস বিজনেস করে তারা কিং খানের শত্রু। সেই পুলিশের চোখে প্রমাণ করতে হবে কিং খান নিজের ড্রাগস বিজনেসের সাথে জড়িত, তাহলে পুলিশের হাতে কিং খান অ্যারেস্ট হবে এবং আমি হব শত্রু মুক্ত। একই বলে বুদ্ধির খেলা, সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। কারেক্ট। এই জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিং খানের ঘরে ড্রাগস রেখে আসা। কিন্তু আমি জানতে চাই কে এই দুঃসাহসিক কাজটা করবে। আমার লিস্টে যে কজনের নাম আছে তাদের মধ্যে ময়না নামের একটি মেয়ের নাম 1 নম্বরে আছে। মেয়েটিকে একসময় মৃত্যুর মুখ থেকে বাঁচাবার জন্য 30 লক্ষ টাকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ওই কিং খান। বুঝতে পেরেছি, কিন্তু মেয়েটিকে রাজি করাবে কে?
এই জগলু আর জয়নাল, ওরা দুজনে পুলিশের খাতায় আর পাবলিকের চোখে নাম করা গুন্ডা, তাই ওরাই পারবে ভয় দেখিয়ে মেয়েটিকে রাজি করাতে। পারলে ওদের কপাল খুলে যাবে, আর না পারলে তোদের কপালে বরাদ্দ হবে দুটো গুলি। কি বলছেন এসব? আমরা জানি তোমার মেয়েই একমাত্র ডনের বেডরুম পর্যন্ত যেতে পারে। আজ তোমার মেয়ের জন্মদিন, ওর জন্মদিনের সালামটা করার জন্য নিশ্চয় ডনের বাড়িতে যাবে, তাই আমাদের জন্য বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র ডনের বেডরুমের ফুলদানির মধ্যে এগুলো রেখে আসতে হবে, বাকি কাজ পুলিশ করবে। কি বললেন? উঠে দাঁড়ান বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান, দেরি করলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আয় মেয়ে, তুই মরে যাবি কিন্তু। একদিন ডাক্তারও বলেছিল আমি মরে যাব, ওই ডন নাম্বার ওয়ান টিভি চ্যানেলে আমার আকুতি দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছিল, তাই আমি মনে করি তুই আমাকে মৃত্যুর ভয় দেখালো, উপরওয়ালার আশীর্বাদে ওই ডন নাম্বার ওয়ানই আমাকে বাঁচাবে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা বলছি। তোদের বলেছিলাম কাজটা করতে পারলে তোদের কপাল খুলে যাবে, আর না পারলে তোদের জন্য বরাদ্দ দুটো গুলি। বস, একটিবার, শুধু একটিবার আমাদেরকে বাঁচার সুযোগ দিন বস। আমরা কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। আমরা কথা দিচ্ছি ডনকে আমরা মারবই। ওদেরকে শেষবারের মতো একটা চান্স দিতে আমি অনুরোধ করছি বড় ভাই, তবে শোন, মেয়েটা যেন বাঁচতে না পারে। আচ্ছা বল, তুই তোর জন্মদিনে কি করছিস? কিচ্ছু না, কলেজ থেকে ফেরার পথে শুধু ওই মহৎ মানুষটাকে সালাম করে যাব। কি বললে? যোগ্য আর জয়নার ময়নাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ আঙ্কেল। ময়না, ময়না রে, আমাকে তুই অপমান করে তোর বাসা থেকে বের করে দিয়েছিলি, আজ তোকে আমি এমন শিক্ষা দিব যা তুই চিন্তাও করতে পারবি না। ময়না, ময়না রে, ময়না। তুমি বাঁচবে বোন, আমি বলছি আল্লাহর অশেষ রহমতে তুমি সুস্থ হয়ে আবার কলেজে যাবে। তোমার ঘরে যোগ্য আর চয়নাল গুন্ডার কথা মতো হেরোইনের প্যাকেট রেখে আসতে রাজি হয়নি বলে আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে বাবা।